আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা লিয়া চোরাস নোয়ার একটা নতুন পিকনিক ভলগ দর্শক বন্ধুরা আজকে হাড়ঘে পিকনিক ভলগের একটা কারণ রয়েছে সেটা হয়েছে হাড়ঘে বাড়ির আশেপাশে আর বিহে তো হাড়ঘে কাউকে দাওয়াত দেয়নি হাড়ঘে কয়েক ঘরকে দাওয়াত দেয়নি ফলে হার একটা পিকনিক করছি তো তাই পিকনিকের নাম দিয়েছি প্রতিবেশী ভলগ দর্শক দেখতে পাচ্ছেন রান্না বান্নার কাজ শুরু হয়ে গেছে একজন রান্না করছে আর বাকিরা গোস কাটছে গোস কাটা হলে পরে সেই গোস রান্না শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন ভাত রান্না প্রায় একবার হয়ে গেছে আর রান্না করছে কারণ এখানে গেলা সবাই পিকনিক করছে প্রায় একুশ ঘর মতন পিকনিক করছে তার জন্য এখানে আপনার ভাত রান্না করা হচ্ছে একবার করা হয়ে যাওয়ার পর আরেকবার করছে এখন হারা দেখব ভাত পাসা কিভাবে ভাত পাশেছে দেখেন মগ দিয়ে যদিও এখানে মগ পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু তারা মগ দিয়ে ভালোভাবে ভাত পাশাছে কোনো সমস্যা হচ্ছে না শ্রোতা বন্ধুরা মাংসের সাথে কিছু সবজি না হলে জমে না তাই এখানে কিছু সবজি কাটা হচ্ছে বেগুন আলু সহ আরও কিছু জিনিস যেগুলো পারে অনেক ভালো দিলে লাগবে আর সাথে শাকও যার জন্য দেখতে পাচ্ছেন এখানে শাক কেটে রেখেছে সব শাক সবজি কাটা হয়ে গেলে পারে সবগুলোকে মিস করে একটা ঘণ্ড তৈরি করবে যা গোস্তের পাশাপাশি এটা মানাবে দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এখন পেজ টেজ সব কিছু ভাজা হচ্ছে এবং মাংস কষার পর সব মশলা দিয়ে দিবে দেখতে পাচ্ছেন কীভাবে ভাত যার কত বড় কড়াই দেখতে পাচ্ছেন কারণ একুশ ঘর পিকনিক করছে এই পিকনিকের জন্য এত বড় একটা কড়াই ব্যবহার করছেন পরে গোস পড়ে যাবে যেহেতু গ্রামে অঞ্চলে এত বড় বড়ই পাওয়া যায় না দেখতে পাচ্ছেন এখানে আমার ভাতিজি সেও কিন্তু পেজ কাটতে ব্যস্ত দেখতে পাচ্ছেন কীভাবে করে তাকাইছে সে জোর করে পেজ কাটছে যদিও তার হাত কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর দেখতে পাচ্ছেন আমার মেয়েকে আমাদের একটা ছোটো বোন ভাত তৈলা খাওয়াইছে তারা খুব দুষ্ট দুজন মিলে একসাথে খেলাধুলা করে খাড়ায় দুজনে মিল থাকে খাড়াই কার্য করে এভাবে তাদের দিনটা চলে যায় প্রত্যেক দিন পেজ টেজ প্রায় ভাজা শেষের পথে টেজ ভাজা শেষ হলে পরে এখন চড়িয়ে দিবে গোস অর্থাৎ গলাকে দিয়ে ভালোভাবে ভেজে নিবে দেখতে পাচ্ছেন গলা এখন ধীরে ধীরে ঢালতেছে ঢালা হয়ে গেলে পরে এগুলোকে নাইড়া চেড়া একবারে কষ্যা মস্যা যাতে ভালোভাবে সব কিছু মিস খেয়া যায় গোস্তের ভিতরে সব কিছু গোস ভালো লাগবে না খাইতে পিকনিকের গোস গোশ অবশ্যই খাইতে ভালো লাগে একটু খারাপ হইলেও পারো কেননা অনেকে সবাই পিকনিক করে তো ওই জন্য খুব মজা লাগে কলেজের বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন গোস রান্না শেষ হয়ে গেছে আর এই গোছ রান্না শেষ করার পর আমরা এখন गोसगला ভাগ भाग करब আপনাদের এর আগে দেখালছি বাটি বাটি করে ভাগ করা ওই সে বাটি বাটি করে ভাগ করব তো ভাগ করার আগে শাক সবজি চড়িয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন কাটা প্রায় শেষ হয়ে গেছে এখন এই শাক সবজিগুলোকে আখাতে চড়িয়ে দিবে দিয়ে তখনকার এগুলো সিদ্ধ করা শুরু করবে রান্না করা হয়ে গেলে পারি তখন আমরা একসাথে খাবো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বাটি রেডি সব লাইন করে রাখা হয়েছে একুশ ঘরের বাটি এখন এই এক বাটিতে করে প্রত্যেককে ভাগ করে দেওয়া হবে না হলে পরে ভাগ করে না দিলে অনেক সময় দেখা যায় যে কার পাতে বেশি পড়েছে কার পাতে কম পড়েছে ফলে কাজে লেগে যায় তো এই সিস্টেমটা আমার অনেক ভালো লাগছে এটা আমরা দিন থেকে করে আসছি যাতে কারোর সাথে কাজে ঝগড়া না হয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার চাস্ত বহিন এই গোসগালাকে এখন দুখান করে চামচে তুলে প্রত্যেক বাটিতে দিচ্ছে যার ফলে ভাগটা যেতে সমান হয় সেই জন্য সে এখন দুখান করে ভাগ করছে এদিকে আর এক দল ভাত ভাগ করছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বোলে ভাত ভাগ করে দিছে যার ফলে ভাত গালা কিন্তু সমানভাবে ভাগ করা হচ্ছে ভাত গো ভাগ করার ফাঁকে আবার সবজি রান্না করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সবজি রান্না করেছে এই এখন গোশ ভাগ করে দিবে বন্ধুরা দেখতে গোস ভাগ করা শেষ এখন হারা এই গোস আর ভাত একসাথে খাওয়া শুরু করে দিব বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হার ভাগে পড়েছে এখন আমি খাওয়া দাওয়া শুরু করব তো তার আগে দেখেন আমার চাষ ভাইরা কিভাবে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে সে কাজে যাবে তার জন্য আগে ভাগে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে বাকি সবাই খাইতে প্রায় ওদিকে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সব খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর আমিও এখন হাঁটতে শুরু করেছি তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম